আসসালামু আলাইকুম, কাস্টমার সার্ভিস অফিসার জিবি হিসাবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রাইভেট সেক্টরের একটি ভালো নাম করা ব্যাংক কমিউনিটি ব্যাংক। কমিউনিটি ব্যাংক মূলত কিন্তু পুলিশের ব্যাংক, বিশেষ করে পুলিশ, বাংলাদেশ পুলিশের আন্ডারে কমিউনিটি ব্যাংক কিন্তু পরিচালিত হয়। তো কমিউনিটি ব্যাংকে আজকে মূলত কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে মূলত এখানে সার্কুলার দিয়েছে। তো এখানে আপনার কিন্তু যে কাজ এবং দায়িত্ব থাকবে সব কিছু আজকে সুন্দর করে বুঝাই দেবো বা দেখাই দেবো, আপনারা সেখান থেকে খুব সহজে আবেদন করতে পারবেন। তবে আপনাদের বলে রাখি, এটা কিন্তু বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। বিডিজবসে একটা অ্যাকাউন্ট আপনার থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তাদের কিন্তু অফিসিয়াল কোনো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে দেওয়া হয়নি বা বলা হয়নি, আপনি সরাসরি এখানে বিডিজবসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডে। ভ্যাকেন্সি কত সংখ্যক নেবে সেটা এখানে উল্লেখ করেনি। আপনার মূলত অ্যাসোসিয়েট অফিসার টু সিনিয়র অফিসার, এদের কাছে আপনাকে দায়বদ্ধ থাকতে হবে, মানে এদের আন্ডারে আপনাকে চাকরি করতে হবে। এদেরকে আপনার রিপোর্ট করতে হবে এবং এনাদের মাধ্যমে কিন্তু আপনার সমস্ত কার্যক্রমের হিসাব নিকাশ আপনি দেবেন এনাদের মাধ্যমে। এখানে কি কাজ থাকবে আপনার? মূলত ব্রাঞ্চের যে কাজগুলো থাকে একটা ব্যাংকের, সেই ব্রাঞ্চের যাবতীয় কাজ, বিশেষ করে চেক বুক দেখা, ডেবিট কার্ড, পেমেন্ট অর্ডার, এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনার এখানে দেখাশোনা করতে হবে এবং ব্যাংকের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন আপনাকে কিন্তু মেনে চলতে হবে। তো এটা মূলত আপনার এখানে কাজ থাকবে। একটা ব্রাঞ্চের যে দায়িত্বগুলো থাকে সেগুলো কিন্তু আপনাকে করতে হবে। ফুল টাইম একটা চাকরি, মাস্টার্স পাশে কিন্তু আপনাকে এখানে আবেদন করতে হবে। অবশ্যই আপনার কিন্তু মাস্টার্স পাশ হতে হবে, নাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। অ্যাটলাস্ট 3 বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবে। দেখুন, এই এক্সপিরিয়েন্সটা আপনি কোনো এনজিওতে যদি করে থাকেন বা কোনো ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে যদি করে থাকেন, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তারা কিন্তু আপনাকে ডাকবে। দেখুন, মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন লিডিং কমার্শিয়াল ব্যাংক। যদিও এখানে ব্যাংকের কথা উল্লেখ আছে যে কোনো ব্যাংকে আপনি কাজ করেছেন, এরকম যদি 3 বছর একটা অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনাকে তাকে ডাকবে। কিন্তু আপনি শুধু ব্যাংকে না, এনজিওতে বা কোনো সমিতিতে যদি কাজ করে থাকেন তবু এখানে আবেদন করবেন, যেহেতু আপনাকে কিন্তু কাস্টমার সার্ভিস হিসেবে এখানে কাজ করতে হচ্ছে। সুতরাং এখানে এনজিওরা অনেক বেশি প্রায়োরিটি পাবে বা অগ্রাধিকার পাবেন এবং ডাক পাবেন পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দেওয়ার পরে যদি আপনার যোগ্যতায় আপনি টিকে যান তাহলে চাকরি কিন্তু এখানে পাবেন। তো দেখুন, এর সাথে সাথে কিন্তু আপনাকে স্মার্ট টিম প্লেয়ার, এই জাতীয় বিষয়গুলো আপনার থাকতে হবে। বিশেষ করে স্মার্ট, ভালো অ্যাটিটিউড এবং কর্ম পরিবেশটা বা আপনার অফিসে আজ টিম মেম্বার যারা আছে তাদের সাথে কাজ করার মানিয়ে নিয়ে কাজ করার একটা মন মানসিকতা কিন্তু আপনার এখানে থাকতে হবে। গুড কমিউনিকেশান স্কিল ইন বাংলা অ্যান্ড ইংরেজি, ইংরেজিতে এবং বাংলাতে আপনার কিন্তু যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এবং এমএস অফিস, বিশেষ করে সব ক্ষেত্রেই কিন্তু এখন কম্পিউটার প্রয়োজন, সুতরাং কম্পিউটার জানা কিন্তু আপনার এখানে বাধ্যতামূলক। যদিও এমএস অফিস বলছে, কিন্তু আপনার কিন্তু পুরো কম্পিউটারের বিভিন্ন কাজ করতে হতে পারে, এক্সেলের কাজও করতে হতে পারে, পাওয়ার পয়েন্টের কাজ করতে হতে পারে, অফিসের কাজ করতে হতে পারে। সুতরাং আপনাকে কিন্তু কম্পিউটারে ভালো একটা জ্ঞান থাকতে হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু তারা আপনাকে নিয়োগ দেবে। স্যালারি এখানে উল্লেখ করা নেই, কত সংখ্যক টাকা আপনাকে দেবে এবং কত সংখ্যক লোক এখানে নেবে দুটোই কিন্তু এখানে উল্লেখ করা নেই। সুতরাং বোঝা যাচ্ছে এখানে ভালো টাকা স্যালারি আপনারা পাবেন, যেহেতু ব্যাংকের সিস্টেম আছে, ব্যাংকের নিয়মকানুন অনুযায়ী সব সুযোগ সুবিধাগুলো কিন্তু এখানে পাবেন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই মার্চের 20 তারিখ। নো হার্ড কপি, কোনো রকম হার্ড কপি কিন্তু এখানে আপনি পাঠাতে পারবেন না। মার্চের 20 তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। এই যে অ্যাপ্লাই অনলাইন, মানে আপনাকে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। বিডিজবসে একটা অ্যাকাউন্ট করতে হবে, তারপরে অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে চাপ দিলে আপনি সেখানে একটা স্যালারি রেঞ্জ হবে যে কত টাকা আপনি স্যালারি চাচ্ছেন, সেই টাকা একটা আপনি এখানে স্যালারিটা 30-এর ভিতরে দেবেন, দিয়ে আপনি অ্যাপ্লাই অনলাইনে চাপ দেবেন, দিলে আপনার অ্যাপ্লাইটা হয়ে যাবে। পরবর্তীতে তারা যদি আপনাকে চুজ করে, ডাক দিলে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এটা হচ্ছে মূলত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সার্কুলার কাস্টমার সার্ভিস অফিসার হিসাবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করুন, অথবা স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি গুগলে যেয়ে সার্চ করলেও সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরকম আরও অনেক ভিডিও আছে এই চ্যানেলে, প্রয়োজন হলে দেখে নিতে পারবেন।